চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় টিন শেডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গেল রাতে আন্দরকিল্লা সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মার্কেটের ভেতরে তিন থেকে চারটি প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিনতলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকানটি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।